कम खरचे विश्वभ्रमण पक्ष के नतून भिडियो नहीं आर हाजिर होबा ट्रिप कोयम्बाटूर थे शुरू कर कुन्नूर उटी हुए मैसूर गए शेष पार्ट वाने आदियोगी एवं ईशा फाउंडेशने थाकार अभिज्ञता शेयर करेछि पार्ट टूए बाकीगुलो पे जाए कथा अनुजाई এই ট্রিপটা আপনারা অবশ্যই সপ্তাহে বুধবার শুরু করবেন এবং ট্রেন ধরবেন শালিমার থেকে কোয়েম্বাটুর গামী গুরুদেব এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে যাত্রী সাথীতে আপনারা যদি ক্যাব বুক করেন অনেক সস্তায় আপনারা ক্যাব পেয়ে যাবেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে শালিমার স্টেশন আমরা এখান থেকে ক্যাব বুক করে নিয়েছি তার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করে আপনারা গাড়িটা বুক করে নেবেন এই যে পিছনে যে সমস্ত ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে এরা এই যাত্রী সাথী থেকে বুকিং হয়ে যায় শিয়ালদা স্টেশন থেকে নর্মাল ট্যাক্সির থেকে অনেক সস্তা শালিমার স্টেশনে পৌঁছে গেছি আমরা প্রায় দেড় ঘন্টা আগে পৌঁছে গেছি স্টেশনে অ্যাকচুয়ালি শালিমার স্টেশনে আসার খুব একটা অভিজ্ঞতা নেই তো তাড়াতাড়ি সময়ের আগে বেরিয়ে পড়েছিলাম তাই পৌঁছে গেছি সময়ের আগে স্টেশন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এক নম্বরেই আছি এখান থেকেই আমাদের ট্রেন দেবে যাত্রী সাথী থেকে আমরা ট্যাক্সি বুক করেছিলাম আপনাদেরকে দেখালাম খুব ভালো চালিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছে চলুন এবার আগের জার্নি বলে দিচ্ছি সাথে কম খরচে বিশ্বভ্রমণ যারা এতদিন আমাদের সাবস্ক্রাইবার তারা আশা করি আমাদের নাম চেঞ্জটা লক্ষ্য করেছেন তো নতুন নামের সাথে আমাদের নতুন জার্নি শুরু হয়ে গেছে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন জার্নির সম্পূর্ণ আপডেট পেতে আস্তে আস্তে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের জার্নি শুরু হচ্ছে কোয়েম্বাটুর থেকে আমরা শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেস ধরেছিলাম পৌঁছে গেছি কোয়েম্বাটুরে এখান থেকে আমাদের নতুন জার্নি শুরু হবে আপনাদেরকেও আমরা বলবো আমরা যেরকম যেরকম ডেটে জার্নি শুরু করেছি আপনারাও যদি সেই ডেটগুলো ফলো করেন তাহলে আপনাদের প্রপার জার্নি করতে সুবিধা হবে কারণ আমরা ডেটগুলো এমনই সিলেক্ট করেছিলাম যাতে আমরা যেখানে যেদিন পৌঁছবো সেখানে কোনো কিছু বন্ধ না থাকে তো সেই ওয়াইজ আমরা জার্নি ডেট শুরু করেছি আমাদের প্রপার জার্নি ফলো করলে তাহলে আপনাদেরও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার বাটনটা আপনারা দাবিয়ে দেবেন আর সবথেকে বড় কথা হচ্ছে সাজেশনে আপনারা আরও ভারতের বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো রয়েছে যে আমরা কত সস্তায় যেতে পারি সেগুলোও পেয়ে যাবেন দেখতে ভুলবেন না কোয়েম্বাটুর স্টেশনে নেমেই আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা রেড ট্যাক্সি ধরে চলে যাই গান্ধীপুরম টাউন বাস স্ট্যান্ড রেড ট্যাক্সি এই কারণে বললাম রেড ট্যাক্সি হচ্ছে তামিলনাড়ুর একটি লোকাল ট্যাক্সি বা ট্রান্সপোর্ট অ্যাপ এতে ওলা উবেরের থেকে অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন এই রেড ট্যাক্সির রেট লোকাল ওলা উবের বা লোকাল অটো ট্যাক্সি যা পাবেন তার থেকে অনেকটাই সস্তা পড়বেন তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রেড ট্যাক্সি বুক করেই কোয়েম্বাটুর থেকে মুভ করুন আপনি যদি সোলো ট্র্যাভেলার হন তাহলে আপনার গান্ধীপুরম বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ 14D বাস কোয়েম্বাটুর স্টেশনের বাইরে দিয়েই যায় কিন্তু আপনারা যদি গ্রুপে থাকেন আপনাদের মেম্বার অনেক বেশি থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাস স্ট্যান্ডে গিয়েই বাসে উঠুন বাস স্ট্যান্ডটি অনেক বড় তাই বাস স্ট্যান্ডে ঢুকেই কাউকে এক নম্বর বাস স্টপ জিজ্ঞেস করে নেবেন এক নম্বর বাস স্টপ থেকেই 14D বাসটা ছাড়ে যেটা সদ্গুরুর আশ্রমে বা ঈশা আশ্রমে ডাইরেক্ট যায় ফোরটিনডি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি দেখুন বাস স্ট্যান্ডের সামনে এরকম ছবি থাকবে ঈশা যোগা সেন্টার কোয়েম্বাটুরের এইখানে এই যে 14D দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে যেরকম ভিডিওতে আপনাদের দেখালাম প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর করে বাস আছে এখানে লাইন পড়ে এইটা তো যেহেতু এখানকার লোকাল বাস সুতরাং এখানে আগে থেকে সিট বুকিংয়ের কোনো ম্যাটার নেই আগে আসবেন প্রয়োজন হলে দুটো বাস ছেড়ে বা আগে নেবেন নিজের পছন্দ মতো সিটের জন্যে
এটাই বাস স্ট্যান্ড, এটা ডাইরেক্ট সদর আশ্রম, আশ্রমে পৌঁছে যাব। ফাইনালি আড়াই দিন জার্নি করার পর আমরা পৌঁছে গেছি ঈশা যোগা সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আদিয়োগী স্ট্যাচু, কিন্তু আপনারা যদি কেউ ঈশাতে স্টে করতে চান তাহলে আপনারা আদিয়োগী স্ট্যাচুতে গাড়ি বুক করবেন না, বা বাসে করে আপনাদেরকে নামাবে আদিয়োগী স্ট্যাচুর এখানে। আপনারা বলবেন আমরা ওয়েলকাম পয়েন্টে নামবো, বা যদি আপনারা গাড়ি করে আসেন, গাড়ি বুক করে আসেন, তাহলে বলবেন আমাদেরকে ওয়েলকাম পয়েন্ট আপনারা গাড়িতে সিলেক্ট করবেন, কারণ ওয়েলকাম পয়েন্ট থেকে আদিয়োগী স্ট্যাচুর কিন্তু দূরত্ব বেশ খানিকটা রয়েছে। সুতরাং আমরা আদিয়োগী দেখার জন্য আগে আগে এখানে এসে নেমে পড়েছি, কিন্তু আপনারা যারা ডাইরেক্ট হোটেলে বা মানে হোটেল বলছি সরি রুমে চেক ইন করতে চান তারা কিন্তু ওয়েলকাম পয়েন্ট বলে সেখানে নামবেন, নেমে ওখান থেকেই আপনাদেরকে রুমে চেক ইন করতে হবে। এবার আসি ঈশা যোগা সেন্টারে স্টে এর ব্যাপারে। আমরা কিন্তু আগে থেকে ঈশা যোগা সেন্টারে রুম বুক করে নিয়েছিলাম। আপনাদেরকেও যদি স্টে করতে হয় আপনারা মিনিমাম দু মাস আগে থেকে ওপরে দেওয়া ওয়েবসাইট থেকে আপনাদের রুম বুক করে নেবেন। আমরা আলায়াম কটেজ বুক করেছিলাম। আলায়াম কটেজে রুম বুক করার পর আমরা যখন চেক ইন পয়েন্টে যাই, চেক ইন পয়েন্টে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, তবে সমস্ত ফর্মালিটিস পূরণ করতে আপনাদের প্রায় এক ঘন্টা মতন সময় লাগবে। একটু ধৈর্য ধরবেন, কিন্তু ওখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর, তাই আপনাদের কোনো অসুবিধাই হবে না। আমরা ঈশার রুমে লগ ইন করতে চলেছি, চেক ইন সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমাদেরকে চাবি দিয়ে দিয়েছে। আলায়ামে 29 নম্বর রুম আমাদের, চলুন ভিতরে দেখা যাক। খুবই সিম্পল কিন্তু অসাধারণ, আপনারা আশা করি দেখছেন, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। রুমে একটা লিঙ্গ ভৈরবীর মূর্তি রয়েছে, মানে আঁকা। টেবিল, কপার পটস যেগুলো আমরা শুনে, কপার জগস গ্লাস দিয়ে দিয়েছে রুমে জল খাওয়ার জন্য, যেটা আমরা শুনেছিলাম। পিছনে আলমারি রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য, হ্যাঙ্গার আপনাদের ডেলি ইউজের জামা কাপড় ঝোলানোর জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের লাইটটা জ্বালি। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম, খুবই ভালো লাগলো দেখে, স্ট্যান্ডার্ড একদম। ঈশা যোগা সেন্টারের বাইরে থেকে আদিয়োগী স্ট্যাচু পর্যন্ত যাওয়ার জন্য আপনারা এই বুলক কার্ট বা ইলেকট্রিক ভেহিকেল বুক করতে পারেন। আমরা এখন ইলেকট্রিক কার করে আদিয়োগী স্ট্যাচু পর্যন্ত যাচ্ছি। আপনারা চাইলে বুলক কার্ট করেও যেতে পারেন। বুলক কার্টের টিকিট 15 টাকা করে, আর ইলেকট্রিক এই যে কার রয়েছে এগুলোর টিকিট 10 টাকা করে পার পার্সন। আজকে সারা দিন ঈশা যোগা সেন্টারে আমরা কাটিয়েছি। তো যেহেতু ঈশা যোগা সেন্টারের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই ক্যামেরা অ্যালাউড নয়, মানে ফোন ইউজ করা অ্যালাউড নয়, তো আমরা কোনো ভিডিও করিনি, কিছু কিছু ছবি তুলেছি যেগুলো আমি ভিডিওর মধ্যে মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো। আর এবার সারাদিনের এক্সপিরিয়েন্স বলার জন্য আমি একদম মানে ব্যস্ত হয়ে গেছি, রেডি হয়ে ঘরে এসে বসেছি পুরো ডিটেলস আলোচনা করবো বলে। প্রথমে বলি, সকালবেলা এখানে একদম মানে আপনি এখানে যখন ঢুকবেন তখন আপনাকে একটা চার্ট এরা দিয়ে দেবে, যেটা আমরা আপলোড করে দেবো আপনাদের এখানে সারাদিন ঈশা ক্রিয়াতে এখানে কী হয়। আমার মেইন অ্যাট্রাকশান যে দুটো ছিল সেটা হচ্ছে ধ্যানলিঙ্গ এবং লিঙ্গ ভৈরবী। এছাড়া আমার ইচ্ছা ছিল যে এখানে আমি সূর্যকুণ্ডে চান করব, এবং চন্দ্রকুণ্ড যেটা রয়েছে সেটা সম্বন্ধেও আপনাদেরকে ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো শুরু থেকে শুরু করি। ফার্স্টে আমরা একদম সকাল সকাল চলে গেলাম এখানকার ভিক্ষা হল যেটা আছে, যেখানে ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ বলে, এটা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে, এখানে ব্রাঞ্চ খেতে। ব্রাঞ্চ খেয়ে মোটামুটি এখানে ব্রাঞ্চ আপনাদেরকে বলে রাখি, ব্রাঞ্চে কিন্তু এখানে আইটেম বিভিন্ন দিন বিভিন্ন রকম দেয়, তার মধ্যে কিন্তু মানে কাঁচা বাদাম ভেজানো থেকে শুরু করে এক টাইপের সাম্বার টাইপের থাকে, তরকারি থাকে, রাইস টাইপের আইটেম থাকে, এগুলো সমস্ত রকম আইটেম থাকে ব্রাঞ্চে। ছোলা দিয়ে আমরা একটা ছোলা নারকেলের একটা তরকারি মতন পেয়েছিলাম, এগুলো সমস্ত আমরা ব্রাঞ্চে পেয়েছি। ব্রাঞ্চের আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, ব্রাঞ্চে আপনার ছোটোখাটো ব্যাগ যদি আপনাদের সাথে থাকে কোনো অসুবিধা নেই, নিয়ে যেতে পারবেন, কিন্তু জুতো পরে ঢুকতে পারবেন না।
ব্রাঞ্চ যেখানে মানে কি ভিক্ষা হল যেখানে রয়েছে তার বাইরেই কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, আপনারা ওখানে জুতো রেখে ব্রাঞ্চ করতে ঢুকতে পারেন। এখানে দেখবেন ব্রাঞ্চের জন্য মানে বেসিক্যালি যে কোনো টাইম খাওয়ার জন্য আপনাদেরকে টাইম দেওয়া রয়েছে। ভিক্ষা হল যেটা সেটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো তলাতেই খাওয়ানো হয়। দেখবেন টাইমিং এখানে এরকম দেওয়া রয়েছে, ধরুন সকালবেলা 10:35 গেট খুলবে, 10:40 গেট বন্ধ, মানে একটা ব্যাচ এরা ঢুকিয়ে গেট বন্ধ করে দেয়, তারপর ভেতরে সার্ভ করা হয়। ততক্ষণ বাইরে আবার যারা ওয়েট করে, উপরের তলায় ধরুন আবার 10:40 উপরের তলার গেট খুললো, 10:45 গেট বন্ধ, এরকমভাবে ব্যাচ বাই ব্যাচ খাওয়া হয়। তো এরকম এটা হচ্ছে খাওয়ার সিস্টেম। সকালবেলা আমরা ভিক্ষা হলে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ইনস্ট্রাকশনে বলা থাকে যে তারপরে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা মানে সূর্যকুণ্ডে নিয়ম হচ্ছে খাওয়ার 1.5 ঘন্টা মিনিমাম পরে আপনি চান করতে নামবেন। তো যেহেতু আমরা সবেমাত্র ফার্স্টেই ব্রাঞ্চ করে নিয়েছিলাম, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আশ্রমটা পুরোটা ঘুরতে। আশ্রমে ঈশা প্লে স্কুল রয়েছে, খুব বড় একটা মাঠ রয়েছে, সম্ভবত একটা হেলিপ্যাড রয়েছে, আমরা শিওর নাই, তবে হেলিপ্যাডের মতন ব্যবস্থা করা রয়েছে দেখলাম। আমরা মাঠ ঠাট গুলো ঘুরে আশ্রম সমস্ত ঘুরে মানে আশ্রমের এমাথা থেকে ওমাথা পর্যন্ত যেতেই আপনাদের প্রায় 1.5 ঘন্টা 40 মিনিট টাইম কেটে যাবে। তো আমরা আশ্রমটাকে খুব ভালো মতন ঘুরে নিয়ে সূর্যকুণ্ডে চলে গেছিলাম চান করতে। এবার আপনাদেরকে বলি, সূর্যকুণ্ডে যদি আপনারা চান করেন, চান করার নিয়ম হচ্ছে আপনাদেরকে 20 টাকা ফিস পেমেন্ট করতে হয়, কারণ ভেতরে আপনাদেরকে আপনি যেরকম ড্রেস পরে আছেন, সবাই সাধারণত ব্যাগে জিনিসপত্র নিয়ে ঘুরবে না, সেটাই স্বাভাবিক। তো আপনাদেরকে 20 টাকা ফিস পেমেন্ট করতে হয়। ফিস পেমেন্ট করলে আপনি যখন ভেতরে ঢুকবেন, মানে সাইডে চেঞ্জিং রুম রয়েছে, ওখানে চেঞ্জিং রুমে গিয়ে আপনাকে আপনার সমস্ত শুকনো জামাকাপড় খুলে ফেলতে হবে, এবং ওরা একটা গেরুয়া কালারের টাওয়েল টাইপের দেয়, একটু মোটা গামছা টাইপের বলতে পারেন, ওটাকে পরে ওখানে শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে। আপনাকে শাওয়ার এবং শাওয়ার থামান সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনাকে ভালো মতন স্নান করে তারপরে ভিজে টাওয়াল পরে সিঁড়ি দিয়ে নেমে সূর্যকুণ্ডে স্নান করতে হয়। সূর্যকুণ্ডে ছবি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন 3টে শিবলিঙ্গ রাখা রয়েছে, এবং সূর্যকুণ্ড যেটা সেটার পুরো ফ্লোরিংটা কপার প্লেটেড করা রয়েছে, যেটা আমি উপর থেকে দেখে বুঝতে পারিনি, বাট স্নান করতে গিয়ে বুঝতে পারলাম যে যদি আপনি একটা সুইমিং পুল ধরেন, সুইমিং পুলের তো পুরো তলাটা যদি কপার প্লেটেড করা থাকে, সূর্যকুণ্ডটা অনেকটা তাই, পুরো তলাটা কপার প্লেটেড করা রয়েছে, এবং তার মধ্যে শিবলিঙ্গ 3খানা বসানো রয়েছে, যেটা অর্ধেকটা জলে ডুবে রয়েছে, সেগুলোকে আপনি আরামসে টাচ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শিবলিঙ্গকে ছুঁয়ে আমিও ভালো মতন সূর্যকুণ্ডে স্নান করে নিয়ে, তারপর এখানকার নিয়ম হচ্ছে আপনি গা মুছবেন না, কারণ কোনো মন্দিরে প্রবেশ করতে হলে এদের মতে ভিজে গায়ে যত আপনি প্রবেশ করবেন তত ভালো। তো সূর্যকুণ্ড থেকে উঠেই আবার চেঞ্জিং রুমে আমি গিয়ে জাস্ট ওই ভিজে টাওয়েলটা চেঞ্জ করে আমার যা ড্রেস ছিল ওই ভিজে গায়ে পরে নিয়েছিলাম। খুব একটা অসুবিধা হয় না, আমি এখানে এসে দেখলাম এখানকার ওয়েদারের জন্য বা যাই কারণেই হোক আমি ভিজের উপর দিয়ে আমি ড্রেসটা পরে নিয়েছিলাম। পরে এবার আমি ধ্যানলিঙ্গতে চলে যাই। ধ্যানলিঙ্গের বাইরে আপনাকে মানে ব্যাচে ব্যাচে যেহেতু লোক ঢোকায়, আপনাকে ধ্যানলিঙ্গের বাইরে বসতে হবে, টাইমিং আছে 15 মিনিট অন্তর অন্তর, ভেতরে লোক পাঠায়। মোটামুটি আমরা বাইরে গিয়ে ধ্যানলিঙ্গের সিঁড়ি দিয়ে উঠে ওয়েট করছিলাম সিঁড়িতে, তারপর টাইম হয় এবং আমাদেরকে ছেড়ে দেয় ধ্যানলিঙ্গেতে। আমরা ওঠার সময় খুব 3টে উঁচু উঁচু ধাপ সিঁড়ি রয়েছে, আশা করি আপনারা ভিডিওতে বা ছবিতে দেখেছেন, না হলে আমরা ছবি দেওয়ার চেষ্টা করবো। সিঁড়ি দিয়ে উঠে ধ্যানলিঙ্গে যখন প্রবেশ করলাম, সত্যি কথা বলতে ধ্যানলিঙ্গেতে বসারই আমার মেন ইচ্ছা ছিল, যার কারণে এই কয়েম্বাটুরের এটাকে আমার সিলেক্ট করা একটা ঘোরার মধ্যেও। তো ধ্যানলিঙ্গেতে গিয়ে যখন প্রথম বসলাম, বসার আগে আপনারা সিঁড়িতে ওয়েট করবেন, তখন ওখানে অডিও চলে, অডিওতে আপনাকে বলে দেবে কী কী নিয়ম কীভাবে বসতে হয় ওখানে। তো ওখানে গিয়ে যখন বসলাম, যেটা ওরা বলে যে ধ্যানলিঙ্গেতে বসলে নাকি মেডিটেটিভনেস এক্সপিরিয়েন্স করা যায়, সত্যি কথা বলতে মানে 10 মিনিট বসতে দেয় ওখানে, 10 মিনিট অ্যাকচুয়ালি আমি যেটা বুঝলাম মেডিটেটিভনেস কিনা জানি না, 10 মিনিট কখন চোখ বন্ধ করতে করতে কখন 10 মিনিট পেরিয়ে গেলো আমি টের পেলাম না। ওখানে কথা বলা যায় না বা খুব একটা আওয়াজ নেই, তবে ওরা একটা ছোট্ট রিং টিং টিং করে একটা ছোট ঘন্টি বাজায়, তাতে বোঝা যায় যে 10 মিনিট হয়ে গেছে, আপনি চাইলে উঠে যেতে পারেন, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে 10 মিনিট বাদে আপনাকে উঠে চলে যেতেই হবে। আপনার যদি ওখানে বসতে বা ধ্যান করতে আরও ভালো লাগে, আপনি ওখানে সারাদিন কন্টিনিউ বসে থাকলেও কেউ আপনাকে বিরক্ত করবে না, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং আমি সম্ভবত 2টো ব্যাচ মানে 2 বার 10 মিনিট 10 মিনিট 20 মিনিট 2টো ব্যাচ হয়ে গেছিলো আমি বসেছিলাম, তারপরে আমি উঠে বেরিয়ে আসি। আপনি উঠতে পারেন, ওই একটা ব্যাচ ভাঙবে তখন সবাই বেরোয়, আস্তে আস্তে সাইলেন্টলি আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন। থ্যানেলিঙ্গে এটাই আমার খুব এক্সপিরিয়েন্স, আমি বলবো ম্যাজিক্যাল নয় তবে কিছু আলাদা এক্সপিরিয়েন্স, যেটা নর্মাল মন্দিরে গেলে আমি পাইনি, অ্যাটলিস্ট আমি এখানে এসে পেয়েছি এটাই। এরপরে লিঙ্গভৈরবীরও টাইমিং রয়েছে, তো আমরা ওখান থেকে বেরিয়ে সাথে সাথে লিঙ্গভৈরবীতে গেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু একটু বেলা হয়ে গেছিলো তো লিঙ্গভৈরবী তখন বন্ধ হয়ে গেছিলো। লিঙ্গভৈরবীর নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও আমরা ওখান থেকে বেরিয়ে বড় যে আদিয়োগী স্ট্যাচু আছে ওখানে ঘুরতে চলে গেছিলাম, ঘুরে আসতে আসতে আমাদের 4:00 বেজে যায়। আমরা লিঙ্গভৈরবীর নিয়ম হচ্ছে লিঙ্গভৈরবীর একদম সামনে পুরুষদেরকে যেতে দেওয়া হয় না, পুরুষরাও লিঙ্গভৈরবীর মন্দিরে ঢুকতে পারে, বাট পুরুষদেরকে একটু দূর থেকে একটা জাস্ট দূর থেকে আপনি দর্শন করতে পারবেন সেরকম একটা জায়গা থেকে ঘুরিয়ে বার করে দেওয়া হয়। মেইনলি লিঙ্গভৈরবী হচ্ছে মেয়েদের জন্য, তো মেয়েদের লাইন অনেক বড় এবং
লাইন বড় হলেও ম্যাক্সিমাম 10-15 মিনিটই লাগে দর্শন করতে। মেয়েদেরকে একদম লিঙ্গ ভৈরবীর মূর্তির সামনে দিয়ে পাস করানো হয়। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো জিনিস বলে রাখি, আপনি ধ্যানলিঙ্গেতে চাইলে পদ্মফুল বা লিঙ্গজ্যোতি বলে এক ধরনের প্রদীপ এরা দিচ্ছে, এগুলো চাইলে অফারিং করতে পারেন, সেগুলোর জন্য আলাদা করে আপনাকে পে করতে হবে। আমরা করিনি, যে আমরা নর্মালি দর্শন করতে গেছিলাম। আর লিঙ্গ ভৈরবীর ক্ষেত্রেও সেরকম ব্যবস্থা রয়েছে, আপনি দিতে পারেন, লিঙ্গ ভৈরবীকে অফারিং দিতে পারেন, এছাড়া আপনি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো লিঙ্গ ভৈরবীরও টাইমিং আপনারও রয়েছে, টাইম অনুযায়ী আপনারা যেতে পারবেন, দর্শন করতে পারবেন। যেহেতু লিঙ্গ ভৈরবী আমি একদম কাছ পর্যন্ত যাইনি, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি বলবো না, অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। এবার আসি মেয়েদের ক্ষেত্রে, যারা চন্দ্রকুণ্ডে চান করে ধ্যানলিঙ্গে এন্ট্রি করতে পারবে। চন্দ্রকুণ্ডে চান করার নিয়ম হচ্ছে যে প্রথমে একটা টোকেন কাটতে হবে, যেমন সূর্যকুণ্ডেতেও আছে 20 টাকা করে, মেয়েদেরও 20 টাকা করে টোকেন কাটতে হবে। এবং চন্দ্রকুণ্ডে প্রথমে আগে ওখান থেকে একটা গেরুয়া রঙের বড় ঢোলা ড্রেস বা নাইটি টাইপের ড্রেস দেবে, যেটা পরে তুমি চান করবে। চান করার পর সেখান থেকে তুমি আবার কাপড় চেঞ্জ করে মাথায় থাকে, যেন চান করে, চান করার পর গামছা দিয়ে গাটাকে মানে মুছে ফেলবে না। মানে ধ্যানলিঙ্গতে প্রবেশ করার এটাই একটা অন্যতম শর্ত যে ভেজা গা যেন থাকে। তো যেই তোমার যেই কাপড়ই হোক সেটাকে তুমি পরবে, অবশ্যই গা ঢাকা কাপড় হলে সবথেকে ভালো। তারপর তুমি ধ্যানলিঙ্গে প্রবেশ করতে পারবে, ধ্যানলিঙ্গে বেরিয়ে তুমি তারপর লিঙ্গ ভৈরবে দর্শন করতে মানে করে থেকো। তবে এখানে একটা কথা, এই কাজগুলো যত ভোরের দিকে করবে তত ভালো, কেননা বিশেষ করে লিঙ্গ ভৈরবী মন্দিরের ওপেনিং টাইমিং আলাদা আলাদা রয়েছে, পাশে দিয়ে দিচ্ছি, তোমরা সব দেখে নিও। তো ধ্যানলিঙ্গেতে ধ্যানলিঙ্গটা যেমন সারাক্ষণ ধরে ওপেন রয়েছে অ্যাটলিস্ট সন্ধ্যাবেলা অবধি, কিন্তু লিঙ্গ ভৈরবী সেটা নয়। তো আমি বলবো তোমরা ভোর 6টা থেকে এই জার্নিটা শুরু করবে, আবহাওয়াটা সুন্দর, সব কিছু করতে পারবে। লিঙ্গ ভৈরবী থেকে বেরিয়েই একদম ফ্রি যোগা শেখানোর একটা ক্লাস দেওয়া হয় তোমার আধা ঘন্টা মতো, অবশ্যই ওটা নেবে, খুবই সুন্দর এবং খুবই উপকারী জিনিস, সেটা তোমরা করলেই জানতে পারবে। আর একটা কথা, প্রসাদ হিসাবে ধ্যানলিঙ্গের সামনে আর লিঙ্গ ভৈরবের সামনে 20 টাকা করে প্রসাদ পাওয়া যায়, অবশ্যই সেটা পারলে গ্রহণ করো। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে তোমরা যে এখানে সদ্গুরু আশ্রমে বা ইশা ফাউন্ডেশন এখানে থাকবে, তো মাস্ট বি হাতে একটা ঘড়ি মানে কাইন্ডলি তোমরা রাখবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম মানে তুমি একদিন থেকে পুরো আশ্রমের সমস্ত জিনিস যদি উপভোগ করতে চাও তাহলে পরিষ্কার কথা যে তুমি ভোরবেলা লিঙ্গ ভৈরবী আর ধ্যানলিঙ্গ চান করে সূর্যকুণ্ড চন্দ্রকুণ্ড থেকে চান করে নাও। চান করে নিয়ে 9টা সাড়ে 9টা নাগাদ একটা খাবার দেয়, ওটাকে ব্রাঞ্চ বলে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ সব মিলিয়ে, ওই খাবারটা অবশ্যই গ্রহণ করবে। আমি মনে করি ব্রাঞ্চের মতো দারুণ খাবার এখানে কিচ্ছু হতে পারে না। তো সেই খাবারটা ভিক্ষা হল থেকে তোমরা গ্রহণ করবে, ম্যাপে তোমরা দেখে নেবে। তো গ্রহণ করার পর আমি বলবো একটু রেস্ট নেবে, কারণ তখন বেলা বাড়ে, রোদের মধ্যে তখন ঘুরতে কিন্তু খুব কষ্ট হয়। তো তোমরা একটু রেস্ট নিয়ে ফ্রি যোগা ক্লাসটা তারপর জয়েন করতে পারো। তাছাড়া আরও চারিদিকে আশ্রমে যাতায়াত করতে পারো। এবং জেনে রাখো রাতের যে খাবারটা দেয় সেই খাবারটা, আর ওইদিকে লাইট শো যেটা হয় সন্ধ্যে 7টা থেকে, লাইট শোর ভিডিও তোমরা এরপরেই পেয়ে যাবে, লাইট শো যেটা হয় দুটো একদম পাংচুয়াল টাইম এবং দুটো টাইম ক্র্যাশ খাওয়ার টাইম, মানে হচ্ছে রাত্রিবেলা যেই টাইমটা খেতে দেয় ওদের শুরু হয় সেটা হচ্ছে 6:50 না 6:54 সামথিং এরকম, তোমরা টাইমটা এখানে দেওয়া থাকবে আরেকবার মিলিয়ে নেবে। তো সেই খাবারটা যদি খেতে যাও তাহলে 7টা নাগাদের যে আদিয়োগী মানে স্ট্যাচুটার মধ্যে লাইট শো হয় দুটো অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে যায়। আবার যদি তোমরা আদিয়োগী স্ট্যাচু অ্যাটেন্ড করতে যাও সেটা থেকে এসে একদম লাস্ট ব্যাচ হয় 8টা কি 8টা 10 একটা ব্যাচ হয়, ওই ব্যাচটাই লাস্ট, ওটা ধরা খুব মুশকিল হয়। তো এক তো তোমার পায়ে খুব জোর থাকতে হবে, এখানে জুতো ব্যাগ কোনো কিছুই ডিপোজিট করতে একটা পয়সা লাগে না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় একটা জায়গা থেকে আরেকটা জায়গা দূরত্ব অনেকটা বেশি, হেঁটে যত তাড়াতাড়ি কভার করতে পারবে তত তোমাদের জন্য ভালো। পরের দিন সকালবেলা ইশা যোগা আশ্রমের বাইরে থেকে 14D বাস ধরে আমরা চলে যাব কোয়েম্বাটুর স্টেশন, এবং সেখান থেকে মেট্টুপালায়াম হয়ে কুন্নুরের দিকে আমাদের যাত্রা শুরু হবে। দেখতে পেলেন আমরা বাসে করে কোয়েম্বাটুর জাংশন পর্যন্ত চলে এলাম ইশা যোগা সেন্টার থেকে। তো এবার আমরা কোয়েম্বাটুর থেকে একটা ট্রেন ধরবো যেটা করে আমরা চলে যাবো মেট্টুপালায়াম, আর মেট্টুপালায়াম থেকে আমাদের কুন্নুরের বাস রয়েছে। তো এবার মেট্টুপালায়াম পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকেই বাস চুজ করে, কিন্তু আমরা বাস জার্নি চুজ করছি না, আমরা এখান থেকে ট্রেন ধরবো। কিন্তু আপনারা হয়তো জানেন যে কোয়েম্বাটুর থেকে মেট্টুপালায়াম পর্যন্ত যাওয়ার জন্য সকালবেলা একটাই এক্সপ্রেস চলে, কিন্তু এখন আর সেটা নয়। এখন মানে কোয়েম্বাটুর থেকে মেট্টুপালায়াম পর্যন্ত যাওয়ার জন্য একখানা মেমু প্যাসেঞ্জার চালু হয়েছে, যেটা আপনার 9:35 রয়েছে। কিন্তু আজকে যেহেতু সানডে, আপনারা যদি 9:35 মেমু প্যাসেঞ্জার মিস করেন তাহলে কিন্তু 11:40 যে নেক্সট মেমু প্যাসেঞ্জার রয়েছে সেটা ক্যান্সেল রয়েছে। সুতরাং আপনাদেরকে কিন্তু 9:35 মেমু প্যাসেঞ্জারটাই ধরতে হবে, নাহলে কিন্তু
আপনারা মিস করে যাবেন। তো আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি, এখান থেকে মেমু প্যাসেঞ্জারের টিকিট আমরা লোকাল UTS অ্যাপে কেটে নিয়েছি। এবার আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি, মেট্টুপালাম দিকে যাব। কোয়েম্বাটুর স্টেশন থেকে আমরা কী করে কুন্নুর, উটি এবং মাইসোরের যাত্রা করলাম তার সমস্ত ডিটেলস আপনারা পার্ট টুয়ে পেয়ে যাবেন, এবং এই পার্ট টুয়ের লিঙ্ক আপনারা ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন।